আমাদের চলচ্চিত্রের যে অবস্থা, ওখান থেকে ব্যস্ত থাকতে হবে। একটা সময় গিয়ে ভীষণ ব্যস্ততা কাটিয়েছি চলচ্চিত্রের, এবং আপাদমস্তকে কিন্তু আমি একজন চলচ্চিত্রের মানুষ। আমাকে যদি প্রথম বলা হয় যে একজন বিজনেসম্যান, নো, আমি একজন শিল্পী। তারপরে হয়তো বিজনেসের খুঁটিনাটি আমি শুরু করেছি। ম্যান তো অনেক বড়, অনেক বড় ব্যাপার, মানে শুনতে অনেক বড় শোনা যায় বিজনেসম্যান। আসলে আমার এটা একটা কুঁড়ে ঘরের মতো, আর তোমরা যারা আসছো কুঁড়ে ঘরের মতোই আসছো। আসলে সেহরিটা আমার সারাউন্ডিংয়ে অনেক বন্ধু বান্ধব আছে, আমার যারা ফ্যান ক্লাব আছে মৌসুমীর, সবাই চায় যে, রিকোয়েস্ট করেছে যে না, সেহরির সময় একটু খোলা রাখতে হবে। সেই কথাটা মনে রেখে, এবং অনেক যারা নাকি সারাউন্ডিংয়ে, রামপুরা, গুলশান, বনানী, তারপরে বসুন্ধরা, লাইক বনশ্রী, এই এই জোনটা দিয়ে কাকরাই, অনেকেই রিকোয়েস্ট করেছে যে সেহরিতে খোলা থাকলে। তা মোস্ট অফলি 2টা 1টা পর্যন্ত খোলা থাকে, আমি প্রায় সেহরিতে থাকি। কিন্তু দেখা গেছে আমার যে অভ্যাস, যে বাসায় সেহরিটা খেয়ে তারপরে নামাজটা পরে ঘুমিয়ে যাই, আর অন্য অন্য টাইমে তো একদম রাত জাগার অভ্যাসই নেই। ওই কারণেই সেহরির বিষয়টার জন্য সবাই একটু কানেক্টিভিটি থাকি। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এই 10 রমজানের মধ্যে, 12 রমজানের মধ্যেই আমরা ফ্যামিলিগতভাবে অনেকের সাথে সেহরি করেছি। এটা একটা ফিলিংস একটু আলাদা। এবং যদি চলচ্চিত্রে কেউ আসে সব কিছু মিলে, তো আজকে আমি একটু ছোটোখাটো সাকসেস কোনটাকে বলবো, কোনো না কোনো কারণ ধরেই তো তোমরা ফিল্মের আপাদমস্তক সাংবাদিকতা করছো, তোমাদেরকে তো আনতে পেরেছি আমি আমার এই ছোট্ট জায়গায়, ছোট্ট আয়োজনে। এটাই তো আমার চাপ বলার হয়তো বা সাকসেস। তোমাদের মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছে, এটাও আমি সাকসেস। আর বিজনেস, সেটা আমি মনে করবো হায়াত মত রিজিক দৌলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার নিজের হাতে রেখেছে বিজনেস। এবং আমার টার্গেটটা হচ্ছে সৎভাবে, সুন্দরভাবে, ইমানের তাগিদ নিয়ে কাজ করা, দ্যাটস ইট। কেমন সারা পাচ্ছেন আপনি? আমি রিয়েলি হ্যাপি, এবং আরো হ্যাপি হতে চাই। মানুষের তো হ্যাপি হওয়ার কোনো একদম শেষ নেই, এবং আমার যদি চেষ্টা থাকে, আর নতুন তো প্রায় 2-3 মাস মতো অতিক্রম হতে যাচ্ছে, তো ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি আশা করি। অনেক